প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে উপাচার্য সহ উপাচার্য কি জানালেন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে কি আপডেট উঠে আসছে। এখনও পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, এই মুহূর্তে সমস্ত তথ্য অনুযায়ী। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতেই পেরেছিলে কালকে সকাল 11টার সময় ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষার মোড অনলাইনে নয় অফলাইনে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণায় খুশি না হয়ে মেন ক্যাম্পাসের সামনে ক্যালকাটা ইউনিভার্সিটির সকাল 11টার থেকে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ জারি করেছিল এবং সেখান থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসে। কিছু কিছু বিষয় তোমরা হয়তো জানো, কিছু কিছু বিষয় অনেকেই জানো না, পুরোটাই এক্সপ্লেন করি। দেখো, সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা জানো সকাল থেকে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছিল। তারা ভেবেছিল সমস্ত ইউনিভার্সিটি, যেমন বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এর দাবি মেনে অফলাইন ঘোষণা করার পরও অনলাইনে কনভার্ট হয়েছে। তারাও ভেবেছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কোনো না কোনো ডিসিশান নেবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানি রাখি, ছাত্রছাত্রীরা কিন্তু পথ অবরোধ করেছিল ও পুরো বিক্ষোভ করেছিল, তাদের তাদের দাবি জানিয়েছিল শান্তিপূর্ণভাবে। সেরকম সেই অনুযায়ী কিন্তু মাঝে একবার পুলিশরা এসেও রীতিমতো লাঠিচার্জ করে, যেটা ছাত্রছাত্রীদের দাবি। যদিও কলকাতা পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার স্যার, তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করা হয়নি, ছাত্রছাত্রীদের এর তরফ থেকে এরকম দাবিও উঠে আসেনি, এ যেটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা রীতিমতো অনলাইন এক্সামিনেশনের পক্ষপাতী ছিলে, তোমরা প্রত্যেকে এই অ্যাকচুয়ালি দেখা করতে চাইছিলে, তোমাদের সমস্যা তুলে ধরতে চাইছিলে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ম্যাডামের সাথে, কিন্তু উপাচার্য ম্যাডাম সঙ্গে ছাত্রছাত্রীদের কোনো রকম কথোপকথন হয়নি, দেখা তো দূরের কথা। এক্ষেত্রে তোমাদের এর প্রত্যেককে জানিয়ে রাখি যে ছাত্রছাত্রীরা কিন্তু সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায় স্যারের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা এই সেমিস্টারের অনলাইন এ পরীক্ষা চায় কারণ সিলেবাস শেষ হয়নি, এবং তারা যদি অফলাইনেই পরীক্ষা নিতে চায় সেক্ষেত্রে এ প্রত্যেকটা যে ছাত্রছাত্রী আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী সিলেবাস শেষ করতে হবে, 4 মাস অফলাইনে ক্লাস নিতে হবে, এই অল্প সময়ে অফলাইন ক্লাস নিয়ে অফলাইন পরীক্ষা দেওয়া অসম্ভব, সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায়কে সরাসরি জানিয়েছেন। কিন্তু তিনি একটাই বিষয় উল্লেখ করেছেন যে ছাত্রছাত্রীদের এর ভালোর কথা চিন্তা করেই অফলাইন পরীক্ষার ডিসিশন নেওয়া হয়েছে। এক্ষেত্রে এ ছাত্রছাত্রীরা কিন্তু তার বক্তব্য, অর্থাৎ সহ উপাচার্যের যে বক্তব্য, সেই বক্তব্যে খুশি না হয়ে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। এক্ষেত্রে অনেক রকমভাবে বিষয় উঠে আসে, কোনো সময় গেটে তালা পড়েছে কিছু ছাত্রছাত্রী ছিল, তারপরে সন্ধ্যার সময় দেখা গেছে উপাচার্য সহ উপাচার্য পুলিশের সহযোগিতায় গাড়ি করে কিন্তু রীতিমতো বাড়ি চলে গেছেন এবং তারপরে এ রাত পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ স্টুডেন্টরা চালিয়ে যায়। এক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষ থেকে যে বিরাট বড় দাবিটা উঠছে যে যেখানে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, পঞ্চন্নবর্মা ইউনিভার্সিটি, ম্যাকাউট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেট ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি রাজ্যের ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে শেষমেশ অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা যদি অনলাইনে হয় সেক্ষেত্রে তারা বেশি সুবিধা পাবে, নম্বর বেশি হবে, কারোর পরীক্ষা যদি অফলাইনে হয় সেক্ষেত্রে তারা নম্বর কম পাবে, পরবর্তীকালে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হবে। ইনফ্যাক্ট যে ইউনিভার্সিটি দুটি, মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি, যে দুটি অফলাইনে পরীক্ষা হয়েছে তাদের খাতাও দেখছে নিজেদের এর শিক্ষকরা, আর সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো দিকেই ছাত্রছাত্রীরা কোনো রকম সুবিধা পেল না। কোথাও অফলাইনে এক্সামিনেশান তোমার অ্যাসেসমেন্টের মাধ্যমে নেওয়া হয়েছে, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো কিছুই করা হয়নি। যেরকমভাবে চলিতভাবে পরীক্ষা হয়ে থাকে, আগে পরীক্ষা হয়ে থাকে স্বাভাবিক সিচুয়েশনে, সেই একই উপায়ে অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে স্ট্রিক্টলিভাবে এ বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে। যদি এটা বলতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব, যেটা আজকেও সংবাদ মাধ্যমে উঠে এসছে, তোমাদের হোম সেন্টারে তো পরীক্ষা হচ্ছেই না। অর্থাৎ তোমরা যারা ইউজি পিজির ছাত্রছাত্রী আছো, তোমরা
তোমাদের সেমিস্টারের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিচ্ছ। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের উত্তরে ইউনিভার্সিটি একটা বিষয়ই উল্লেখ করেছে সংবাদ মাধ্যমে, যেটা সংবাদ মাধ্যমে একাধিক উঠে এসেছে, যে কিভাবে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের এই সেমিস্টারের পরীক্ষা হবে তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলোর হাতে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় যেভাবে পরীক্ষা নিতে চায় সেভাবে পরীক্ষা নিতে পারে, অনলাইনে চাইলে অনলাইনে নিতে পারে, অফলাইনে চাইলে অফলাইনে নিতে পারে। সেই কারণেই এই ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজগুলোর যে সিদ্ধান্ত এসছে, ইউজি পিজি ফ্যাকাল্টির যে অফলাইনে সিদ্ধান্ত এসছে, সব সিদ্ধান্তকে মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অফলাইনেই নিয়েছে। আমার এখানে একটা বিষয় জানার আছে যে যে ছাত্রছাত্রীদের জন্যই কলেজ বিশ্ববিদ্যালয় সকলের কথাই শোনা হলো, কিন্তু ছাত্রছাত্রীদের কথা একেবারেই শোনা হলো না, এটাই সবথেকে দুঃখজনক। তোমাদের কি মনে হয় এ বিষয়ে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের বক্তব্য, তোমাদের মতামত।